हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेंगली ब्लॉगर मो। आज के तुम्हारे साथ शेयर करछि अमी 1.5 पाउंड थेके एकटु छोटो और 1 पाउंड थेके बड़ो एक चॉकलेट केक। आमाके अनेकेई बोलेछिलो चॉकलेट केकेर एक्चुअली स्पंजेर रेसिपिटा दिते, तार मध्ये साथे अमी चॉकलेट केकेर रेसिपिटा शेयर करछि। আমরা 1.5 পাউন্ড কেকে মোটামুটি 3টে ডিম নিই, বাট আমি এখানে 4টে নিলাম, কারণ হচ্ছে ডিমের সাইজগুলো একদমই পুচকি পুচকি। এবার ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের সাহায্যে। এবার চিনি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো চিনি, গুঁড়ো করা চিনি যেটা আমি অল্প অল্প করে দিচ্ছি। দেখতে পাচ্ছো কেমন ফ্যানা টাইপের হয়ে গেছে, দ্যাট মিন্স এটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি এখানে এসেন্স মেশাবো, এখানে আমি চকলেট এসেন্স মেশাচ্ছি। তোমরা ভ্যানিলা এসেন্সও এখানে অ্যাড করতে পারো। চলো এবার আমি তেলটা অ্যাড করব। এখানে আমি 1.5 পাউন্ডের তেল নিচ্ছি, 50 গ্রাম। ওকে, সো তেলটাকে মিশিয়ে দিলাম। আবার ব্লেন্ড করে নেব। ব্যাস এটা হয়ে গেল আমাদের, এটাকে বলা হয় লিকুইড ইনগ্রিডিয়েন্টস। সো এটা কমপ্লিট। এটা হচ্ছে 100, টু টিস্পুন আমি এখানে কোকা পাউডার অ্যাড করলাম। জাস্ট স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। বেকিং পাউডার, আমি বেকিং সোডা কিন্তু ইউজ করি না কেকে। এখানে আমি 2 টিস্পুন বেকিং পাউডার ইউজ করলাম, 2 টিস্পুন। এটা ভালো করে এটাকে সেভ করে নেব। কারো যদি কোনো মানে মেজারমেন্টে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে রাখবে, আমি সব বলে দেবো। কিন্তু বাড়িতে একবার ট্রাই করো কেকটা। আমি সত্যি বলছি, আমার মানে প্রফেশন যদি বলো বেকার হিসেবেই আমার মানে নিজেকে দেখতে আমি বেশি ভালোবাসি। আমার কেক বানানো হয়ে গেছে একটা প্যাশন, ইউনো। আমার কেক বানাতে খুব ভালো লাগে, আর যখন খাওয়ার পরে সবাই বলে খুব ভালো হয়েছে, সেটা তো আরোই বেশি ভালো লাগে।
সো একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করো। আমার তো একটা কেকের চ্যানেলও আছে, রিধিস কেক অ্যান্ড কিচেন, কারো প্রবলেম হলে ওটাও তোমরা দেখতে পারো। ঠিক এরকম রিবেন কনসিস্টেন্সি থাকতে হবে। এখানে সব কেকে কোকোয়া পাউডারটা পড়ে গেছিল, ওটা মুছে নিলাম। একটা কাজ করতে গিয়ে 10টা কাজ হয়ে বেরিয়ে আসে আমার। এটা প্রিহিট করতে বসিয়ে দিলাম আমি গামলাটাকে। চলো এবার এই মোল্ডটাতে আমি কেকটাকে বানাবো। এটা হচ্ছে 1.5 পাউন্ডের মোল্ড। অনেকে বাটার পেপার ময়দা স্প্রিং করে করে, বাট আমি এসব কিছু করি না। আমি জাস্ট একটু অয়েল এরকম দিয়ে চারিদিকে অয়েলটাকে ভালো করে টিনে সেট করে নিই। হয়ে গেলে এই কন্টেনারটাকে একটু প্যাক করে নিতে হবে যাতে বাবলস কিছু না থাকে। এবার এটা আমি গামলাতে দিয়ে দিলাম, গামলা প্রিহিট করতে দিয়েছিলাম জাস্ট 40 মিনিটের মতো। এটাকে আমি এরকম করেই রাখবো। বন্ধুরা তোমাদের যদি দেখাতে পারতাম, যদি তোমাদের দেখাতে পারতাম যে আমার ঘরের মেঝেটা কি হয়ে গেছে, কোকোয়া পাউডার পরে মানে শিকার হয়ে গেছে, এখন এগুলো পুরো পরিষ্কার করতে হবে। চারিদিকে শুধু কোকোয়া পাউডার। প্রথমে এদিকটা ক্লিন করি। কেক বানানোর সময় পুরো মানে চারিদিকে কেক বানানোর সময় পুরো চারিদিকে আমার এই টাইলস গুলোতে লেগে গেছে, ছিটে লাগে। না মুছলে পুরো দাগ হয়ে থাকে। রান্নাঘরের নিচটা মুছে নিই যা হয়ে আছে। সিরিয়াসলি আরেকবার না মুছলে হবে না, পুরো কালো। যদি তোমাদের দেখাতে পারতাম ক্যামেরাটা ডাউন করে তাহলে বুঝতে পারতে। অ্যাকচুয়ালি কোকোয়া পাউডার পুরো ব্রাউন কালার না, কতটা কোকোয়া পাউডার সব পড়ে গেল। সমস্তটা মুছতে হলো এখন আমাকে এই একটা কুকর্মের জন্য। আর পায়ের নিচে নোংরা করলে না খুব বিচ্ছিরি লাগে, আর আমার ফ্লোরটা তো হোয়াইট, একটু নোংরা থাকলে আরো বাজে লাগে।
তো কেকটা হোক বলে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর হ্যাঁ, একবার আমার কথা শুনে তোমরা বাড়িতে ট্রাই করো কেকটা, একবার হলেও ট্রাই করো। আমি ঢাকনাটা খুলে দেখলাম, বাট এটা খুলতে নেই ঢাকনা। এই চকলেট কেকটার অর্ডার আছে, কিন্তু এটা ডেকোরেশন করতে হবে। ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করতে, ওকে চলো আমি এটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই কেকটা তাহলে এই ভিডিওটা সেকেন্ড পার্টও আসবে, ওকে। আজকে আমি এটা চকলেট কেকের স্পঞ্জ কী করে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে অবভিয়াসলি তোমরা কিন্তু এটা করবে, এটা রিকোয়েস্ট ভাবো আমার, বাড়িতে ট্রাই করবে। আর এই চকলেট কেকটা কেবার আমি ডেকোরেশন করব ক্রিম দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে। আজকে এটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কেক, ওকে। যে কেকটা আজকে আমি অর্ডার নিয়েছি এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক। আজকে রোজেস দিয়ে দেখবে হোয়াইট কালার, খুব সুন্দর লাগে। করবো তো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকবে। আর এই কেকটা হয়েছে, কি হয়ে গেছে দেখে নেবো কেকটা হয়েছে কি না। দাঁড়ো আমি ব্যাক ক্যামেরা করছি। ইয়েস, কেক ইজ ডান। এবার একটা ছোট টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা। হ্যাঁ, ইয়েস, কেক কমপ্লিট হয়ে গেছে, আমার বেক করা হয়ে গেছে, খুব স্পঞ্জি হয়েছে কেক আমার, হয়ে গেছে রেডি কেক। কেক তো রেডি, তোমাদের দেখালাম একটা চকলেট কেক কীভাবে বানানো হয়। এবার এটাতে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এটা একটা অ্যানিভার্সারি কেকের অর্ডার আছে, তাই এটা পুরো হোয়াইট হবে রেড রোজেস দিয়ে। যদি পারি তো তোমাদের সাথে ওটাও শেয়ার করব আমি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানাতে একদমই ভুলবে না, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, চেষ্টা তো করতেই পারো। আমি তো এইভাবেই চেষ্টা করতে করতে কেক বানানো এখন এক্সপার্ট হয়ে গেছি। এখন মোটামুটি ঠাকুরের আশীর্বাদে কেক ভালোই বানাতে পারি, সবাই খেয়ে খুব প্রশংসাও করে। সো তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে, নিউ হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, টাটা, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি, টাটা। বন্ধুরা, তোমাদের তো আমি ডেকোরেশনটা দেখাতে পারলাম না, জাস্ট স্পঞ্জটা দেখিয়েছি। এই যে এই কেকের হচ্ছে এই যে ডেকোরেশনটা, এটা একটা অ্যানিভার্সারি কেক। আর উপরে যে রোজেসগুলো আছে এগুলো রিয়েল রোজেস।